এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিমের ব্যক্তিগত উদ্যোগে 64 জেলায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ কালাচাঁদপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠ, কড়াইল আনসার ক্যাম্প মাঠ ও দিশারী ক্রীড়াচক্র মাঠ মহাখালী এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন এফবিসিসিআই সহসভাপতি রেজাউল করিম রেজনু, দিলীপ কুমার আগরওয়াল, নিজামুদ্দিন আহমেদ, সুজীব রঞ্জন দাস এবং উত্তর সিটির 18 নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন বাবুল সহ অনেকে।